হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এন ইংলিশ উইথ প্রকাশ সাহা। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের এই ডিফারেন্স অর ডাউট ক্লিয়ারিং ভিডিওতে অন টাইম এবং ইন টাইম এই দুটোর মধ্যে কী পার্থক্য রয়েছে বা কোনটা কখন ব্যবহার করব ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সো ভিডিওটি খুব ছোট ভিডিও হবে, জাস্ট ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে বিষয়টি জলের মতন পরিষ্কার হয়ে যাবে এবং এরপর থেকে আর কনফিউশন হবে না। ভিডিওটি শুরু করার আগে আরও একটি কথা, আমাদের ইউটিউব চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দাও। সো লেট গেট স্টার্টেড দ্য টপিক। ওয়ান টাইম আমরা ব্যবহার করি যখন সঠিক সময়ের কথা বলা হয়। সঠিক সময় মানে এক্সাক্ট টাইম যখন বলা হয়, ধরে নিলাম দশটা, তো দশটা যখন বলে দেওয়া হলো তো দশটাই, দশটার এক মিনিট ওপারেও না এক মিনিট এপারেও না, মানে হচ্ছে দশটা একও হবে না বা দশটা বাজতে দুই মিনিট দেরি বা এক মিনিট দেরি সেরকম না, দশটা দশটা। ওকে, মানে একেবারে ফিক্সড টাইম, একেবারে একটা কাঁটা এদিকেও হবে না একটা কাঁটা ওদিকেও হবে না, এইরকম অর্থে আমাদের কি হবে ওয়ান টাইম এটা ব্যবহার করব। আর ইন টাইম ব্যবহার করব কি, যে কিছুক্ষণ আগে কিন্তু সেটা পরে না, কিছুক্ষণ আগে। যেমন দশটা বলা হলো তো দশটা তো দশটা পার করলে কিন্তু হবে না, দশটার আগেই বোঝাতে হবে, সেটা সাড়ে নটা হতে পারে, পৌনে দশটা হতে পারে বা দশটা বাজতে দশ মিনিট দেরি এইরকম হবে। ওকে, পার করলে কিন্তু হবে না। এবার দেখো এক্সাম্পল, উই অলওয়েজ স্টার্ট প্রেয়ার সং অন টাইম ইন আওয়ার স্কুল। তাহলে আমাদের স্কুলে যে প্রেয়ার টাইম প্রেয়ার সংটা যে আমরা গাই, সেটা স্টার্ট যখন করি, যে টাইমটা আমাদের ফিক্সড করা আছে সেই টাইমেই কিন্তু আমরা শুরু করি। আমরা সর্বদাই প্রেয়ার সং স্টার্ট করি কখন, অন টাইম। দেখো অন টাইম মানে সেই সঠিক সময়েই শুরু করি আমাদের বিদ্যালয়ে, তার মানে এখানে যে একটা ফিক্সড টাইম করা আছে সেই টাইমেরই কথা এখানে বলা আছে, এক মিনিট এদিকেও না এক মিনিট ওদিকেও না, এইরকম অর্থটা আসবে। ইন টাইমে দেখো, আই রিচ দেয়ার ইন টাইম। তাহলে দেখো ইন টাইম, ধরে নাও বিকেল চারটার দিকে যাওয়ার কথা ছিল, তো আমি বললাম যে আই রিচ দেয়ার ইন টাইম, তাহলে আমি বিকেল চারটাতে পৌঁছেছি, তার মানে এইরকম যে চারটা বাজতে পাঁচ মিনিট দেরি ছিল বা দশ মিনিট দেরি ছিল বা পনেরো মিনিট দেরি ছিল বা সাড়ে তিনটা বাজছিল, এইরকম সময়ে আমি পৌঁছে গিয়েছিলাম সেখানে, সে অর্থে আমরা ইন টাইম ব্যবহার করেছি। ক্লিয়ার? ওকে, নেক্সট এক্সাম্পল, আই ওয়ান্ট টু স্টার্ট দ্য ক্লাস অন টাইম। তাহলে দেখো অন টাইম ব্যবহার করা হয়েছে, আই ওয়ান্ট টু স্টার্ট, আমি শুরু করতে চাই দ্য ক্লাস, ক্লাসটি অন টাইম মানে সঠিক সময়ে। তো আমি সন্ধ্যা সাতটার দিকে ক্লাস শুরু করি ধরে নাও, তাহলে হচ্ছে কি যে আমি সন্ধ্যা সাতটার দিকেই ক্লাসটা স্টার্ট করতে চাই, মানে এক মিনিট এদিকেও হবে না এক মিনিট ওদিকেও হবে না, এইরকম একটা ফিলিংস কিন্তু এই বাক্য থেকে চলে আসছে। ওকে, অপরপক্ষে দেখো, আই টেক ডিনার ইন টাইম। তো ধরে নিলাম আমি রাত্রি নটা বা দশটার দিকে ডিনার নিই, দশটার দিকে ডিনার করি বা আচ্ছা নটার দিকে ধরলাম, আমি রাত্রি নটার দিকে ডিনার করি, তো ইন টাইম মানে হলো কি যে রাত্রি নটার আশেপাশে, নটা বাজতে হয়তো পাঁচ মিনিট দেরি বা দশ মিনিট দেরি বা আটটা পঁয়তাল্লিশ এইরকম টাইমে আমি ডিনারটা নিই। নটা মানে একবারে একেবারে নটা হবে না। ওকে, সো ইন টাইম কখন বসবে, যে টাইমের কথা বলা হচ্ছে তার আগে থাকবে, কিছুক্ষণ আগে, এক মিনিট আগে হোক বা দশ সেকেন্ড আগে হোক, এরকম কিছু না কিছু একটু আগে থাকবেই। আর অন টাইম হচ্ছে কি যে ফিক্সড, যেটা বলে দিল সেটাতেই হতে হবে। ক্লিয়ার? তো এই হচ্ছে ইন টাইম এবং অন টাইমের মধ্যে পার্থক্য। আশা করি বিষয়টি জলের মতন পরিষ্কার বোঝা গেছে। সো যদি কোনো কনফিউশন বা ডাউট থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর এই ধরনের আরও অন্যান্য ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখবে, যাতে করে ফিউচারে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং কোনো ভিডিওই তোমাদের মিস না হয়। আজকে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে অন্য একটা নতুন টপিক নিয়ে। ততক্ষণ সময় ভালো থাকবে, সুস্থ থাকবে আর ডিজিটাল ইংলিশ ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি দেখতে থাকবে। অল দ্য বেস্ট।